সেই 61টি পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 20 ডিসেম্বর 2020 রবিবার। মনোনয়নপত্র বাছাই 22 ডিসেম্বর 2020 মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহার 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। ভোট গ্রহণ 16 জানুয়ারি 2021 শনিবার। ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে হবে এবং ব্যালটের মাধ্যমে হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমে ভোট হবে 29টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে হবে 32টি পৌরসভায়। যেহেতু একই সাথে একই জেলায় একাধিক পৌরসভার নির্বাচন হবে, যার জন্য একজন রিটার্নিং কর্মকর্তার পক্ষে যদি সবগুলো দায়িত্ব পালন করতে চায় একটু সমস্যা হবে। বিধায় কমিশন যেখানে একাধিক পৌরসভা রয়েছে যে জেলায়, সেখানে জেলা নির্বাচন কর্মকর্তা বাছাই নির্বাচন কর্মকর্তার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসককেও রিটার্নিং অফিসার হিসেবে কিছু কিছু জায়গায় করেছেন, নিযুক্ত করেছেন। তবে সহকারী রিটার্নিং অফিসাররা সব জায়গায় উপজেলা নির্বাচন কর্মকর্তারা থাকবেন। ইভিএম ব্যালটের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন ইভিএমটা মোটামুটি প্রত্যেকটা জেলায় যেন ইভিএম এবং ব্যালটেরই থাকে, দুটি যেন পাশাপাশি থাকে, যেন এমন না হয় যে এক জেলায় সবগুলো ইভিএম আবার এক জেলায় সবগুলোই ব্যালট, এমন যেন না হয়। আর জেলার মধ্যে যখন বিবেচনা করা হয়েছে, তখন চিন্তা করা হয়েছে যে ইভিএমের ওখানে মুভমেন্ট করা, ওটাকে রাখা, তারপর বিদ্যুৎ সুবিধা, তারপরে ইভিএমের যে সিকিউরিটি, এই সমস্ত বিবেচনায় নিয়েই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএমের সিকিউরিটি বলতে ওইভাবে সিকিউরিটি আপনার মনে হয় না। ইভিএম সিকিউরিটি বলতে যে ইভিএমটা তো আপনার জানেন মুভমেন্ট করতে এক জায়গায় নির্দেশের অনেক, এটাকে অনেক যেহেতু এটা মূল্যবান ইলেকট্রনিক ডিভাইস, এটা অত্যন্ত যত্নের সাথে কেয়ারের সাথে বিশেষ ব্যবস্থাপনা এটাকে করতে হয়, মুভমেন্ট করতে হয়। কিন্তু ব্যালট বাক্স যেটা, এটা তো প্লাস্টিকের একটা বাক্স, ওটাকে অত যত্ন করার প্রয়োজন হয় না। এটাকে শুধু সিলগালা করে হ্যাঁ বস্তায় ভরে নিয়ে আসা যায়, কিন্তু আপনি ইভিএম তো বস্তায় ভরে নিয়ে আসতে পারবেন না। না, ক্লিয়ার আমি তো নির্বাচন কমিশন যতটুকু বলবে তার বাইরে তো আমি ক্লিয়ার করতে পারি না। নির্বাচন কমিশন এটা আলোচনা করেছেন যেটা নির্বাচন যথাসময় হবে, তা কিন্তু কোনো তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এটা আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে, বা জানুয়ারি প্রথম দিকে, ডিসেম্বরের পর শেষ দিকে না হলে জানুয়ারি প্রথম দিকে না, যে কোনো একটা বলার সুযোগ এখন নেই। একটা নির্দিষ্ট ডেট দেখতে বলতে পারবো যেদিন মাননীয় কমিশন এটাকে সিদ্ধান্ত দিবে। না, কোভিড থাকলেও বললাম তো যেটা মানে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনের প্রচারণা, আপনার সব কিছুই নির্বাচন সমস্ত কিছু স্বাস্থ্যবিধি মেনে করা হবে।